প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির ফোর্থ সেমিস্টারের সেমিস্টার রিভিউতে সবাইকে স্বাগতম। এই সেমিস্টার রিভিউটি মূলত তোমাদের সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি সামারাইজ একটি রিভিউ। তো যদিও তোমরা ফোর্থ সেমিস্টারে উঠে গেছো, তো তোমরা অনেক কিছুই এই এখন জানো কিভাবে কি হয়, কোন সাবজেক্ট কত মার্কের কত ক্রেডিট, কিভাবে পরীক্ষা দিতে হয়, কি করতে হয়। তারপরেও তোমাদের একটি সাম্যক ধারণা দেওয়ার জন্য আমাদের এই সেমিস্টার রিভিউটি করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, অর্থাৎ আমাদের 1 থেকে 7 পর্যন্ত আমাদের 7টি সাবজেক্ট রয়েছে এই ফোর্থ সেমিস্টারে, যেখানে কোডগুলো দেখতে পাচ্ছি। তোমরা জানো যে এই কোডগুলো তোমাদের সিমিলার রাখতে হবে, যে কোড অনুসারে তোমাদের সাবজেক্টগুলো বইগুলো নিতে হবে। এবং তোমাদের এই সেমিস্টার রিভিউটি হচ্ছে 2022 প্রবিধান অনুসারে, যেটা তোমাদের রানিং যে সেমিস্টার চলতেছে, রানিং যারা স্টুডেন্ট আছে তাদের 2022 প্রবিধান অনুসারে সবকিছু কার্যক্রম চলমান। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিজনেস কমিউনিকেশন, জাভা প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, এরকম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এরকম 7টি সাবজেক্ট রয়েছে। যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু থিওরি সাবজেক্ট রয়েছে শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন, বাকি প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল অংশে কিছু না কিছু মার্ক রয়েছে, অর্থাৎ 1 ক্রেডিট বা 1.5 ক্রেডিট, 2 ক্রেডিট এরকম। এবং আমরা দেখতে পাচ্ছি 4 ক্রেডিট, 3 ক্রেডিট, এখানে ক্রেডিট অংশে দেখতে পাচ্ছি 2 ক্রেডিট, 3 ক্রেডিট, 4 ক্রেডিট, সব ধরনের ক্রেডিট রয়েছে। টোটাল 21 ক্রেডিটের সেমিস্টার। এই সেমিস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা সাবজেক্ট থিওরি, বাকি প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল অংশ আছে। তো প্রত্যেকটা সাবজেক্টের আমরা ইন ডিটেলস দেখবো। যে তো এখানে প্রথমে আছে বিজনেস কমিউনিকেশন, যে সাবজেক্টটি টোটাল 100 মার্কের, অর্থাৎ 2 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেখানে আমাদের মিড টার্ম এবং আদার্স, অর্থাৎ থিওরি পার্টে অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আমাদের থাকছে 40 মার্ক, এবং ফাইনাল রিটেন পরীক্ষা হবে 60 মার্কের, টোটাল 100 মার্ক, 2 ক্রেডিট। তো এই সাবজেক্টে থাকতেছে ব্যবসায় যোগাযোগ, যোগাযোগ মডেল, বলাবর্তন, যোগাযোগের প্রকারভেদ, আনুষ্ঠানিক, তো এরকম টোটাল 10টি চ্যাপ্টার রয়েছে, যেটা সম্পর্কে আমাদের বিজনেস কমিউনিকেশন, বিজনেসের জন্য বিভিন্ন বিষয় শেখানো হবে। তো আপাত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ না হলেও এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এবং এই সাবজেক্ট তোমরা গুরুত্ব সহকারে পড়াশোনা করলে ইন ফিউচার তোমাদের উপকার হবে। তো পরবর্তীতে থাকতেছে জাভা প্রোগ্রামিং, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর গুরু বলা হয়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তোমাদের ফোর্থ সেমিস্টারে রয়েছে জাভা প্রোগ্রামিং, এবং ফিফথ সেমিস্টারে যায় তোমরা আবার পাবা জাভা প্রোগ্রামিং এর আরেকটি আপডেটেড ভার্সন, অর্থাৎ অ্যাডভান্স জাভা, যেখানে তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শেখার পরে পরবর্তীতে ফিফথ সেমিস্টারে সেখানে যায় কিছু উপকার পাবা। মানে এখানে যদি ঠিকঠাকভাবে এই জাভা ল্যাঙ্গুয়েজটা শিখে যাও, তাহলে পরবর্তীতে অ্যাডভান্স জাভাটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটাও 3 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেখানে 40 মার্ক হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এবং ফাইনালে আমাদের রিটেন পরীক্ষা হবে 60 মার্কের, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, যে প্রোগ্রামিং গুলো আমরা করবো সেগুলোকে কম্পিউটারের মাধ্যমে হাতে কলমে তোমাদের এক্সপেরিমেন্ট করার জন্য 50 মার্ক থাকতেছে। তো জাভা প্রোগ্রামের ভিতরে প্রোগ্রামিং এর ধারণা, ডেটা টাইপ, ভেরিয়েবল, অপারেটর, কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে, ক্লাস, অবজেক্ট, মেথড, ইনহেরিটেন্স, পলিমরফিজম, প্যাকেজ, ইন্টারফেস, এই বিষয়গুলো রয়েছে। তো এই প্রত্যেকটা বিষয় তোমরা পাইথন প্রোগ্রামিং এর সময় তোমরা অনেক কিছুই ম্যাক্সিমাম জিনিস জেনে আসছো, এটা জাভা প্রোগ্রামে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই বিষয়গুলো তোমাদের এই সেমিস্টারে শেখানো হবে। তো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখবে। এরপরে আছে আমাদের ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, যেটা টোটাল 3 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেটার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ মিড টার্ম এবং আদার কুইজ বা ক্লাস রিলেটেড মার্ক থাকতেছে আমাদের 40, এবং ফাইনালে রিটেন পরীক্ষা হবে 60 মার্কের, এবং প্র্যাকটিক্যাল মার্ক থাকতেছে 50 মার্কের। যেখানে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম সম্পর্কে এবং বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রিং, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ট্রি, সার্চিং এবং সর্টিং সম্পর্কে আমরা জানতে পারবো এই সাবজেক্ট থেকে। তো প্রত্যেকটা টার্মেরই আমরা প্র্যাকটিক্যাল অংশে এগুলার প্র্যাকটিক্যালি এই ডাটা স্ট্রাকচারগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেই বিষয়গুলো দেখানো হয়েছে এই সাবজেক্টে, এবং থিওরিক্যালি এই অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করে সেই বিষয়টা থিওরিটিক্যালি বোঝানো হয়েছে। ইম্পর্টেন্ট সাবজেক্ট, তোমরা খুবই গুরুত্ব সহকারে এই সাবজেক্টটি দেখবে। তো এর পরবর্তী সাবজেক্ট আমরা দেখি কম্পিউটার পেরিফেরালস এন্ড ইন্টারফেসিং। কম্পিউটার পেরিফেরালস আর ইন্টারফেসিংটি একটি বড় সাবজেক্ট, যেটাতে 200 মার্ক, অর্থাৎ 4 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকতেছে 60 মার্ক, আমাদের ফাইনাল রিটেন পরীক্ষা থাকতেছে 90 মার্কের, এবং প্র্যাকটিক্যাল অংশে থাকতেছে 50 মার্ক। তো এই সাবজেক্ট সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের পেরিফেরাল, ইন্টারফেসিং কিভাবে করা হয় সেই বিষয়গুলো, যেমন ইন্টারফেসিং এর মূল নীতি, ইন্টারফেসিং বলতে কি, কম্পিউটারের সাথে আমাদের যে পেরিফেরাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে ইন্টারফেসিং করে, এগুলোর বিভিন্ন ধরনের মেকানিজম শেখানো হবে। সিরিয়াল ইন্টারফেসিং, কিবোর্ড মাউসের অপারেশন, ডিসপ্লে অ্যাডাপ্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, প্লটার, ইনজেক্ট প্রিন্টার, স্পেশাল ইনপুট আউটপুট ডিভাইসের বৈশিষ্ট্য, এরপরে অপটিক্যাল ইনপুট আউটপুট ডিভাইস, হার্ড ডিস্ক এবং SSD টাইপের অপারেশন, এবং স্পেশাল স্টোরেজ ডিভাইসের অপারেশন। তো এই সাবজেক্টটি সম্পর্কে তোমরা ইন ডিটেলস পেরিফেরালস ডিভাইস কিভাবে কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। পরবর্তী সাবজেক্ট দেখি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 150 মার্ক, 3 ক্রেডিটের, যেখানে
আমাদের 1 ক্রেডিট হচ্ছে থিওরি, অর্থাৎ 2 মার্ক 20 মার্ক হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মিড টার্ম এবং আদার্স আর ফাইনাল রিটেন পরীক্ষা হবে মাত্র 30 মার্কের, কিন্তু ম্যাক্সিমাম মার্ক দেখো এখানে প্র্যাকটিক্যাল অংশে, অর্থাৎ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যাল একটি টার্ম, যেখানে থিওরিটা অংশ রাখা হয়েছে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, বাট ম্যাক্সিমাম মার্ক রয়েছে প্র্যাকটিক্যাল অংশে, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল কাজের প্রতি ফোকাস দিতে হবে এই সাবজেক্টের ক্ষেত্রে। তো দেখি এই সাবজেক্টে কি কি রয়েছে। আমাদের এখানে দেখেছি ওয়েব টেকনোলজি এবং ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা, ওয়েব টেকনোলজি সম্পর্কে ফার্স্ট একটা ধারণা দেওয়া হয়েছে, এরপরে ইউআই ইউএক্স এবং মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আমাদের যে ডিজাইনটা করা হবে এবং মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল মাধ্যমে কিভাবে কাজ করে, এরপরে রেসপন্সিভ ওয়েব এবং ফ্রেমওয়ার্ক আমাদের সিএসএস এবং সিএসএস এর ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়া হয়, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট এবং জাভা স্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া, এবং সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ পিএসপি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ডাটা ম্যানিপুলেশনের জন্য যেমন পিএসপির সাথে অ্যাডাস কিভাবে কাজ করে, ডাটা বেস কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সাম্যক, আমাদের এই সাবজেক্টটি তোমাদের ওয়েব ডিজাইন এর ডেভেলপমেন্ট খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, একজন সিএস ইঞ্জিনিয়ার হিসেবে ওয়েব ডিজাইন এর ডেভেলপমেন্ট জানাটা অতি জরুরি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সাবজেক্টটি তোমাদের সিলেবাসের বাইরে এক্সট্রা করে এফোর্ট দিয়ে এই বিষয়টিগুলো শেখার চেষ্টা করবে। ওকে, পরবর্তীতে ডিজিটাল ইলেকট্রনিক্স 2, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 1 পূর্বের আমাদের তৃতীয় সেমিস্টারে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 1 দেখেছি, এবং তারই পরের ভার্সনটুকু রয়েছে, অপশন পরের পার্টটুকু রয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর মধ্যে, যেটা হচ্ছে 150 মার্ক, অর্থাৎ 3 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেখানে মিড টার্ম এবং আদার্স অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে 40 মার্ক এবং ফাইনাল রয়েছে 60 মার্ক এবং প্র্যাকটিক্যাল অংশ রয়েছে 50 মার্ক। তো দেখি এই সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে। এখানে রেজিস্টার, কাউন্টার, মেমোরি, কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ কম্পিউটার, প্রোগ্রামিং লজিক ডিভাইস, স্যাপ 1, সিম্পলেস্ট পসিবল কম্পিউটার, মাইক্রোপ্রসেসর এবং আমাদের 8085 মাইক্রোপ্রসেসরের কিছু টার্ম দেওয়া আছে। তো এই যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স 2, ডিজিটাল ইলেকট্রনিক্স 1 আমরা বেসিক টার্মগুলো শিখেছি, এবং সেখানে এখানে অ্যাপ্লিকেশনগুলো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 2 আমরা শিখতে পারবো। পরবর্তী সাবজেক্ট দেখি এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের একটি ধারণা, আমাদের একটি জ্ঞান দেওয়ার জন্য এই সাবজেক্টটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যেটা আমাদের সামাজিক গুরুত্ববোধ বুঝিয়ে তোলে, যেটা 3 ক্রেডিটের একটি সাবজেক্ট, যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 40 মার্কের এবং আমাদের ফাইনাল থিওরি পরীক্ষা হবে 60 মার্কের এবং প্র্যাকটিক্যাল অংশ রয়েছে যেখানে 50 মার্ক। এই সাবজেক্টে আমরা কি কি দেখবো দেখি। তো এখানে পরিবেশগত অধ্যয়নের ভূমিকা, আমরা পরিবেশ সম্পর্কে কেন আমরা পড়বো, ইকোলজি এবং ইকোসিস্টেম কি, জাতি এবং বৈশ্বিক পরিবেশগত আমরা কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এই যে জীবনের জল বর্জ্য, জল ব্যবস্থাপনা, এগুলো কি ধরনের ভাবে ব্যবস্থা করা উচিত, আমাদের দেশে কেমন ব্যবস্থাপনা, বিভিন্ন বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এই বর্জ্যগুলো ব্যবস্থাপনা কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে সাম্যক ধারণা দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমি, আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে তোমরা এই বিষয়গুলো পড়ার পাশাপাশি তোমাদের এই বিষয়গুলো তোমাদের মানে পার্সোনাল লাইফেও অ্যাপ্লাই করার চেষ্টা করবো, যে পরিবেশ দূষণে সবার জায়গা থেকে আমরা নিজ নিজ যে অ্যাক্টিভিটিগুলো করতে পারি সেই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবো।